चिंतनदार को कुछ कहने के लिए आमंत्रण कर रहे हैं। धन्यवाद। धन्यवाद। एनी 24 चैनल आयोजित आज के प्रोग्राम में जे आमाके आर शिंगलो के जे सम्मान देवार जन्ने जा उपस्थित हुएछि। प्रथमे आमी उपस्थित एखाने गुणीजनदेर काछे आमार जानाई आमार आंतरिक प्रणाम। আর আজকে সাংবাদিক যারা নাকি বিশেষ বিশিষ্ট সাংবাদিক কিছুক্ষণ আগে যে মঞ্চে বসে একজন বলেছিলেন যে বক্তা এবং গান এই দুটার মধ্যে কিছু তফাৎ আছে বলে আমি এটাই অনুভব করি। এক্স্যাক্টলি সোফার যে একজন বিশিষ্ট সাংবাদিক যে তুলনা করেছিলেন যে বক্তব্য রাখা আর গান গাওয়া কিছুটা তফাৎ আছে বলে আমি এটা অনুভব করি। তাই আমি এতটা বক্তব্য রাখতে পারিনি, কিন্তু আজকে NE24 চ্যানেলের মাধ্যম থেকে যে বিশেষ করে যে আমাকে এবং শিংলুকে যে এত বড় সম্মান দিয়ে এত তো এত যে ভালোবাসা দিলেন যে সেটা আমার ভোলার মতো নয়, কিন্তু এটাই থাকবো আমার মনের কাছে। কিন্তু বক্তা নয় আমি, গান যদি বলতেন তাহলে আমি সুমানের সুযোগ আমি গিয়ে নিতাম। তো আমি চেষ্টা করছি যে আজকে যে NE24 চ্যানেলের মাধ্যমে যে আজকে উপস্থিত যে গুণীজনদের যে স্পেশালি এই NE24 এর যে উৎসাহর পেছনে যে সঞ্জীব ভট্টাচার্যের যে তার হাত যে ছিল এত বড় অংশ যে ছিল যে, কিন্তু অনেক গুণীজনরাও বলেছেন তুলনা করেছেন সেটার মাধ্যমে কিছুটা আমি রাখতে চাই যে আমার মন থেকে। হ্যাঁ, আমি আজ থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে অনেক গান গিয়েছি, মঞ্চে এসেছি, অর্কেস্ট্রা বানিয়ে আমরা প্রোগ্রাম করেছি, আপনারা মুগ্ধ হয়েছেন, আমার পরিচয় পেয়েছেন, সেটাও আমি আজ অবধি আমার মনের কাছে আছে। তাই কিছু বয়স যাওয়ার পরে কিছুটা আমি ব্রেক নিয়েছিলাম, আমার মনের কথা হচ্ছে। ব্রেক নেওয়ার পরে দেখলাম যে একজন ব্যক্তি NE24 যে স্বয়ং দাঁড়িয়ে আছে যে সঞ্জীব ভট্টাচার্য মহাশয় আমার কাছে এসে বলল চন্দনদা আপনার যে এত যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে হারিয়ে দিন। তাই উনি আমাকে অনুরোধ করলেন যে সঞ্জীব ভট্টাচার্য যে ঠিক আছে আমি একটা অ্যালবাম বানাতে চাই, কিছুটা শুটিং করতে চাই। ঠিক আছে, ভাবলাম যে আজকে এই যে লাস্ট ইয়ার থেকে এই এই বছর অবধি যে কিছুটা অ্যালবাম বানিয়ে যে একটা আপনারা চর্চা করলেন, ইস্তাহার দিলেন, এতে আরো উৎসাহ পেলে মনটাকে জেগে গেল, জেগেছে বলে ঠিক এই সঞ্জীব ভট্টাচার্যের কাছে আমার ঋণী এটাই বলতে পারি। যে আজকে শুধু NE24 চ্যানেলের মাধ্যমে নয়, কিন্তু হিমসেলফ যে সঞ্জীব ভট্টাচার্য আমাকে যে এত ভালোবাসছেন সেটাই আমি অনুভব করছি আজ থেকে। কিন্তু আজকের এই আয়োজনে আজকে এই প্রোগ্রামে সঞ্জীব ভট্টাচার্য যে আমাকে এত লাইফটাইম অ্যাচিভমেন্ট দিয়ে এত সম্মান করে একটা ভোলার মতন নয়, চিরদিন মনে থাকবে বলে এটাই আমি আশা রাখছি।